এই ধরনের লোগো আপনারা কিভাবে বানাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনাকে এই ধরনের একটি সার্কেল করতে হবে। এখান থেকে আমি সার্কেল করছি এলিপস টুল থেকে। আমি এখানে ফিল কালার স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে এটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার বড় করে দিচ্ছি। এটা আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার বড় করে দিচ্ছি আরো। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটা দিয়ে আরো বড় করে দিচ্ছি। এখানে কয়টা চারটা সার্কেল আছে, আমি এখানে চারটা সার্কেল বানিয়েছি। সবগুলো সমান আছে কিনা দেখে নেবেন। তো মোটামুটি এখানে সবগুলোই সমান আছে। এখন আমাদের এখান থেকে আমাদের সিজার দিয়ে কাটতে হবে এই অংশগুলো। তো এখানে দেখেন আমি কাটতেছি, এই যে সিজার, এখানে যদি ইরেজার থাকে এখানে ক্লিক করে ধরে রাখবেন, তারপর এখানে সিজার দেখবেন, সিজারে ক্লিক করবেন। ক্লিক করে আমি এখান থেকে কেটে দিচ্ছি ধাপে ধাপে, এখান থেকে একটু বেশি অংশ কম অংশ করে কেটে দেব। এই অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি এখন ব্যাক স্পেস দিয়ে। এই অংশটা এখন আমি আবার কেটে দেব। বাদ দিয়ে দিলাম, এই অংশটা আমি এখন বেশি কাটব, কম বেশি করতে যাচ্ছি। এই তো, তারপর এটাও আমি ছোট করে কাটব, বেশি কাটব না। যাই হোক, এটুকু আমার এখানে কমপ্লিট, কাটাকাটির কাজ কমপ্লিট। এখন আমাকে এই ধরনের ডট দিতে হবে, তো সেই জন্য আপনারা স্ট্রোকে ক্লিক করবেন। স্ট্রোকে ক্লিক করার পর এই যে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন একটা টিক চিহ্ন দেওয়ার অপশন আছে, এখানে ক্লিক করবেন। ড্যাশ হ্যাট, ড্যাশ হ্যাট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই গ্যাপের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে 12 দিয়ে দিবেন, ঠিক আছে। দেখেন 12 দিলে এরকম চলে আসবে, ঠিক আছে। তারপর আপনারা বাইরে ক্লিক করবেন, ঠিক আছে, বাইরে বের হয়ে যাবে এরকম আসবে। এখন এইখান থেকে দেখেন ইউনিফর্ম থেকে এইখানে এটা দিবেন, ঠিক আছে। প্রথম যে দ্বিতীয় নাম্বারটা দিবেন, দ্বিতীয় নাম্বারটা দিলে এরকম চলে আসবে। তো এখন আপনাকে স্ট্রোক বাড়াতে হবে। স্ট্রোক যদি বাড়ান সেক্ষেত্রে দেখেন এখানে বড় হচ্ছে, যতটুকু বাড়াবেন ততটুকু বড় হবে, যতটুকু বাড়াবেন ততটুকু বড় হবে। বেশি বাড়াবেন না, হয়তো খারাপ দেখা যাবে। ওকে, তারপর এইখান থেকে আমাকে এখন কালার দিতে হবে। এখানে আমরা যদি গ্রেডিয়েন্ট কালার দিই তাহলে সেই ক্ষেত্রে আরও ভালো লাগতে পারে। আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার গ্রেডিয়েন্ট কালার গ্রেডিয়েন্ট কালার এখানে এটা ভালো লাগে। এখন আমি এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ডটা কালো দিয়ে দিব। কালো দিয়ে দিচ্ছি, কন্ট্রোল টু দিয়ে ব্লক করে দিচ্ছি। এটা আমি সম্পূর্ণ ধরে উপরে উঠিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ধরে টেনে বড় করে দিচ্ছি। দেখেন আমার লোগোটা। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।